দর্শক সময় টেলিভিশনে আজকে আড্ডা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর হাসান আজকে আমি আড্ডা দেব এই সময়ের জনপ্রিয় একজন ইসলামিক বক্তা এবং দাওয়াতে ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মুফতি গিয়াসউদ্দিন আত তাহিরি হুজুরের সঙ্গে তার ব্যাপারে আমাদের অনেক কিছু জানা আছে অনেক কিছু আপনারাও জানতে চান তার সঙ্গে একটু আড্ডা দিয়ে দেখি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা যায় কিনা আপনারাও আমাদের সঙ্গী হন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনার সঙ্গে চা খেতে খেতে আড্ডা দেব বলে ঢাকা থেকে আমি আপনার দরবারে চলে এসেছি নিশ্চয়ই শুধু আপনাকে চা খাওয়াবো না ইনশাআল্লাহ কফিও খাওয়াবো ইনশাআল্লাহ আমরা আড্ডা শেষে কফি খাবো একটু শুরুতে জানতে চাই আপনার কেমন আছেন মাঝে শুনেছিলাম যে অসুস্থ হয়ে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ভালো আছি অসুস্থ ছিলাম আল্লাহ পাক শিফা করেছেন আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ সুস্থ আছি দোয়া প্রত্যাশী আর ব্যস্ততা কেমন চলছে ওয়াজ মাহফিল সবকিছু ব্যস্ততা ওয়াজ ঈদ শেষ হওয়ার পর আমাদের যে বরাবর যে ব্যস্ততা সেটা তো ওয়াজ মাহফিল সেটা বরাবর মতোই শুরু হয়েছে সেটা নিয়ে এখন আপাতত ব্যস্ত আছি একটু শুরুর গল্পটা শুনতে চাই যে আপনি ওয়াজ মাহফিল করছেন ইসলামী বক্তা একজন গিয়াসউদ্দিন তাহিরি কীভাবে সৃষ্টি হলো আমি স্টুডেন্ট লাইফ থেকেই আমি যা পড়তাম এবং যারা ওই ধর্মীয় কথাগুলো এবং কোরআন সুন্নাহর আলোকে যে কথাগুলো ময়দানে বলে থাকেন তাদেরকে খুব বেশি করে ফলো করতাম আমার একটা ধারণা ছিল এরকম যে শুধুমাত্র আমি নিজে জেনে আমার মাঝে গোপন রাখবো সেটা আমি আমার সেই কথার বিকাশ থাকবে না হ্যাঁ যেভাবে আজকের আলোচক ধর্মীয় আলোচকগুলো তার আলোচনা করে মানুষকে দিনের পথে আহ্বান করছেন হকের পথে আহ্বান করছেন আমিও যদি আমার হৃদয়ে হকটাকে লালন করি সেটাকে প্রচারের মাধ্যমে এটা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া খুব উচিত আচ্ছা মানে হচ্ছে ছোট থেকেই আপনার ইচ্ছা ছিল আপনি একজন ইসলামী আলোচক বা ইসলামী বক্তা এক্স্যাক্টলি সেক্ষেত্রে আমি যদি একটু প্রশ্ন করি আপনার পছন্দের বা আপনি কাদেরকে দেখে দেখে বড় হয়েছেন কাদেরকে অনুকরণ অনুসরণ হয়েছিল এমন কি কিছু বলা যায় এখানে যদি আমি কথা বলি এক নম্বরে যদি বলি আমার স্টুডেন্ট লাইফের ছাত্র জীবনে যারা আমাদেরকে আমাকে টিচ দিয়েছেন তারা কিন্তু প্রত্যেকে কিন্তু আলেম আমি যেহেতু মাদ্রাসায় পড়েছি প্রত্যেকজন কিন্তু আলেম প্রথম কিন্তু আমি ওই আলেমদের কাছ থেকে আমার শিক্ষকদের কাছ থেকে আমার ওস্তাদের কাছ থেকে আমি কিন্তু অনুপ্রাণিত হই আর পাশাপাশি ওয়াজের ময়দানে যারা কথা বলেন আপনি জানেন একটা পাঠশালা আর একটা ময়দান দুইটা দুই জায়গা কেউ হয়তো একটা জায়গায় কাজ করে কেউ দুটো জায়গাতে কাজ করে তো যারা ময়দানে কাজ করে আমি কিন্তু তাদেরকে ফলো করতে যদি বলি আমাদের প্রতিদিনসহ অনেক ওলামায়ে কেরাম আছেন যাদেরকে আমি ফলো করতাম তাদের অধিকাংশই কিন্তু এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী করে নিশ্চয়ই আমরা সবাই প্রাণ খুলে দোয়া করি আপনার স্কুল বা আপনার মাদ্রাসা কোথায় ছিল কোথায় বড় হয়েছেন দেশের বাড়ি কোথায় আমাদের এলাকা আমি যে গ্রামে জন্ম ব্রাহ্মণবাড়িয়া সদর মাসিহাতা ইউনিয়ন চাপুর এলাকায় আমাদের একটি মাদ্রাসা আছে চাপুর ইসলামী আলিম মাদ্রাসায় সেই মাদ্রাসা থেকে আমি প্রথম লেখাপড়া অর্থাৎ আমি আলিম পাস করি সেখান থেকে কিন্তু আমি ঢাকা চলে যাই ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসায় সেখান থেকে ফাজিল কামিল হাদিস কামিল ফিকহ আমি কমপ্লিট করি বর্তমানে তো আপনি বিবাহিত নিশ্চয় আলহামদুলিল্লাহ এবং অবশ্যই সন্তান আছে হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ এক ছেলে এক মেয়ে আছে তাদের জন্য দোয়া করবেন নিশ্চয়ই দেশবাসীর কাছে দোয়া চাই আমাদের কাছে ইসলামী ব্যক্তিত্ব মানে একটু গুরুগম্ভীর একটু ভাব গাম্ভীর্য নিয়ে থাকে সেক্ষেত্রে আমরা আপনাকে একটু ব্যতিক্রম দেখি আপনি ওয়াজ করছেন একটু হাস্যরস করছেন মানে এই জিনিসটা আপনার কাছে মানে অন্যদের সাথে আপনার একটা ব্যতিক্রম দেখা যায় এটা আপনার কবে থেকে আসলো বা কেন আপনি এই জিনিসটার সাথে ইনভলভ হলেন যদি ওয়াজের মাঠ বলেন যে আমার মাঝে ভিন্নতা আসলে কি জানেন ওয়াজের মাঠে আমি তো এক ব্যক্তি আপনি একটু খেয়াল করে দেখবেন হাজার হাজার শ্রোতা আসে তারাও কিন্তু বিভিন্ন ক্যাটাগরির কেউ মুরব্বী আসবে কেউ ছেলে বয়সের আসে কেউ আমাদের লেভেলে আসে সহপাঠী কেউ আরও ছোটো আসে তো এখন একটা স্টেজে এতগুলো মানুষ প্রত্যেককেই কিন্তু আলাদা 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 একটা মুভমেন্টে কিন্তু আমার কথাগুলো বোঝাতে হয় অডিয়েন্স যেরকম আপনি যদি এক ধারায় কথা বলেন হয়তো বা ওই ধারার কথাগুলো যারা অ্যাকসেপ্ট করতে পারবে তাদের সেই নলেজ আছে এখন এই ধারাটা যদি আমি একসাথে ল বা তাদের কম বয়সে যারা আছেন তাদের সামনে প্রয়োগ করি তারা কিন্তু কিছুই বুঝবে না তখন আমরা চেষ্টা করি যে একটা অডিয়েন্স থেকে যে ভ্যারাইটিস মানুষ যেহেতু সেখানে আছে শ্রোতা আছে প্রত্যেকের মনের মাধুরীতে মিশে গিয়ে আমাদের নৈতিক যে কথাগুলো আমরা প্রেজেন্টেশন করি তো সেখানে কথা বলতে গিয়ে আপনি জানেন যে দুই আড়াই ঘন্টা কথা আমরা বলি কখনও কখনও তিন ঘন্টা হয়ে যায় তিন ঘন্টা কথা বলতে গিয়ে যেমন আমি আপনার সাথে সাক্ষাৎকার কথা বলছি আমরা কিন্তু কন্টিনিউ কিন্তু তিন ঘন্টা চালাতে পারবো না ব্রেক দিতে হবে তা আমাদের ওয়াজ কিন্তু সেই ব্রেক দেওয়ার সুযোগটাও কিন্তু নেই তারপরও কিন্তু আমরা চুপ করে বসে থেকে ব্রেক দিতে পারবো না কিছু বলতে হবে তো সুতরাং আমরা এভাবেই কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক নয় আমরা এমন কথাগুলো বলি যে কথাগুলো প্রয়োগ করলে গুণা হবে না
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেন তখন একটা বাবি আছে বাবুল মাজাহ মানে একটা কৌতুকের অধ্যায় আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত সম্মত এমনভাবে কথাগুলো বলে তাদের সামনে বলতেন তাদের ক্লান্তি দূর হয়ে যেত তো সেটাও আমরা একটা অডিয়েন্স আমরা একটা প্রয়োগ করে থাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আপনি তাহিরি সাহেব বেশ ভাইরাল আপনি যখনই ওয়াজ করছেন কিছু কিছু ক্লিপস ভাইরাল হয়ে যাচ্ছে ব্যক্তিগতভাবে আপনার যে ক্লিপস ভাইরাল হয় এগুলোকে আপনি কোন চোখে দেখছেন কেমন আপনার কাছে কেমন লাগে বিষয়গুলো আমার কাছে আমি এতটুকু বলতে পারি যে আমি যতটুকু কথা বলি আমার কথাগুলো যদি তারা খুব খুব দিয়ে দেয় হুবহু দিয়ে দিলে আমার কোনো আপত্তি নাই যদি আমার কোনো অসঙ্গতি হয় আমি সাথে সাথে সারেন্ডার এক্সট্রিমলি সরি বলবো রিয়েলি সরি বলবো যে আমার একটা ভুল হয়েছে ক্লিয়ার আরেকটা কথা হলো যে আমার যে পজিটিভ যে কথা যদি হয়ে থাকে তারাও ঠিক ঠিক এটাই তারা অনলাইনে তারা প্রচার করবে আমি তাদেরকে ওয়েলডান জানাবো থ্যাংকস যাই আমি জানাই আমি তাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব কিন্তু আফসোস হলো সেখানে যখন আমাদের রিয়েল এবং বাস্তব কথাগুলো তারা যখন অতিরঞ্জন করে তারা যখন পাবলিক প্লেসে তারা ছেড়ে দেয় এত ভালো কথা বললাম আপনি তো জানেন যে ইউটিউব ফেসবুক এগুলো এডিটিং করা যায় তারা বিকৃত করতে পারে এবং এক জায়গার কথা আরেক জায়গার সাথে সমন্বয় করে কিন্তু তারা ছেড়ে দিতে পারে যেহেতু তাদের একটা অধিকার আছে সুযোগ আছে তারা কাজ করার মতন একটা সক্ষমতা আছে তারা কিন্তু ইচ্ছে করলে ছাড়তে পারে তবে যদি কেউ আমাদের নৈতিক কথাগুলোকে যদি ভিন্নভাবে বিতর্কিত করার লক্ষ্যে যদি অপপ্রচার হিসাবে আমাদের মূল কথাগুলোকে কেটে তারা নিজেদের মতো করে ছেড়ে দিয়ে যদি আমাদেরকে প্রশ্ন করে তবে আমি নিতান্তই বলবো সেটা অত্যন্ত দুঃখজনক যে আপনার কিছু ডায়লগ আছে যেগুলো খুব জনপ্রিয় এবং সেগুলো দিয়ে গানও তৈরি করা হয়েছে এবং আমাদের বিয়ে বাড়িতে বেশ জনপ্রিয় যে বসেন বসেন বসে যান কিংবা চা খাবেন ঢেলে দেই আমি এখন কফি খাই রিসেন্টলি আপনার আরও একটা বক্তব্য ভাইরাল হয়েছে আছি রে ভাই না হ্যাঁ আছি রে ভাই আছি মানে অনেকেই বলে যে আপনি ভাইরাল হওয়ার জন্যই এই কাজগুলো করেন ওয়াজে গিয়ে মানে এটা কি সত্য কিনা আমি যেখানে কথা বলি সেখান থেকে সেটা তার ফেসবুকে যাওয়ার মতো না আমি একটা অডিয়েন্সে কথা বলি যারা এটাকে কুট করছে মূলত তারাই কিন্তু বিষয়টাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তারা আনছে তবে আপনাকে একটু কথা বলি বলা খুবই প্রয়োজন ওলামায়ে কেরামদের খণ্ডিত অংশ যেগুলো কেটে নিয়ে যেমন আমার ব্যাপারে যেগুলো আপনি উপস্থাপন করলেন চা খাওয়ার কথা বললেন বসার কথা বললেন আছি রে ভাই বললেন এই যে আপনি একটু আপনার বিবেক কমন সেন্স হিসাবে আপনাকে প্রশ্ন করেন যে তাহির হুজুর যে বলো চা খাওয়ার কথা আসলে কি আমরা চা খাই না দোকানে গিয়ে চা খাওয়ার কথা বললে কি অন্যায় হবে তিনি তো ওয়াজে এই কথাটি বলেছেন এরপরে বসার কথা বলছেন কেউ হয়তো দাঁড়িয়ে আছে তাদেরকে তাহির হিসাব মনের মাধুরীতে মিশে যেহেতু তিনি কথা বলেন তাদেরকে সেভাবেই কথা বসার জন্য বললেন বসার আমরা একটা গেস্ট আসছে তাকে কি বসতে বলা কি অন্যায় এই যে ওয়ার্ডগুলো আপনি দেখবেন যে এই ওয়ার্ডগুলো মূলত অন্যায় নয় এই যে একটা এগুলোকে কেটে নিয়ে যেটা আপত্তি আপনি বললেন যে বিয়ে বাড়িতে ডিজে বানানো হলো এবং এই বন্যার সিজন যখন আসে আমরা প্রায়শই লক্ষ্য করি যে তারা এই এইগুলো ডিজে বানিয়ে নৌকার মধ্যে তারা লাগিয়ে কিন্তু ডান্স করছে আমি বলছিলাম যে আমি যা বলছি আপনি তা বলেন আপনি যখন এই কথাগুলোকে আপনার মতো করে আমাকে এবং ধর্মীয় এই জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আপনার একটু নিজের ব্যক্তিগত ফায়দা হাসিল করার জন্য যখন আপনি চেষ্টা করবেন তখন আপনি ডিজে বানাতে পারেন আপনি এটাকে যে কোনোভাবে ইউজ করতে পারেন আপনার তো লাভ হচ্ছে কিন্তু আপনার লাভ হচ্ছে ফাঁকেতে কিন্তু যারা বানাচ্ছে তাদের কাছে কিন্তু কোনো উপস্থাপক প্রশ্ন নিয়ে যাচ্ছে না আসছে কিন্তু হুজুরের কাছে তো সেটা হুজুরের কাছ থেকে গুড মেসেজ দেওয়াটা এটাই যে আমার খণ্ডিত অংশকে কেটে নিয়ে বিকৃত করে নয় যা আছে আপনি তাই লেখেন বা বলেন যদি আমার ভুল হয় আমি সরি বলে নিব এভাবে আসলে বলা উচিত হয়নি আমি বলবো যে আমি এটা বলা উচিত হয়নি কিন্তু যে বিয়ে বাড়িতে গিয়ে বাজালো আমার এই বোকালটা ঢুকিয়ে দেওয়া হলো বাজনা ঢুকানো হলো ছেলেগুলো মেয়েগুলো একসাথে ডান্স করলো এই যে একটা বিকৃতি এটা কিন্তু ধর্মের এই সুন্দর জায়গাটা কিন্তু তাদের এই প্রসেসের কারণে কিন্তু প্রশ্নবিদ্ধ হলো তো সেই জন্য আমি চাই যে তারা সেখান থেকে এভাবে নয় ভালোভাবে যেন আমাদের ওয়াজ মাহফিল কথাগুলো তারা উপস্থাপন করে হ্যাঁ আসলে ভাইরাল হওয়ার যে বিষয়টা সেটা হলো আমি এক মিনিট আগেও চিন্তা করি না যে আমি এখানে এটা বলবো আর এই কথাটা তারা ফেসবুকে অনলাইনে নিয়ে এভাবে এটা চলে যাবে তো আমি এতটুকু বলি যে আমার এই কথাটা যেহেতু চলে গিয়েছে সেখানে আপনারা বিবেচনা করবেন এই কথাগুলো বলা কোরআন সুন্নার আলোকে গুণা কি না অসামঞ্জস্যপূর্ণ কি না সেটা হয়তো বিবেচনা করবে আচ্ছা সেক্ষেত্রে আমার দুইটা প্রশ্ন জমা হয়ে গেছে এই প্রসঙ্গে একটা হচ্ছে যে আপনি একবার বলেছিলেন যে আমি যা বলি তাই ভাইরাল হয়ে যায়
আমি আসলে ব্যাপারটা হলো যা বলি যে আসলে আমি বলেছি বলেই তো এটা ফেসবুকে আসছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি যা বলি আমি ভাইরাল করি না, আমাকে অন্যজনে ভাইরাল করে দেয়, এটাই হলো পার্থক্য। আর এই যে বসেন বসেন বসে যান একটা ডিজে সং হয়ে গেছে, এবং এই প্রসঙ্গটা আসলে কিন্তু একজন ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েটারের নাম চলে আসে, প্রত্যয় হিরণ। তো অনেকেই বলে যে আপনার ওনার উপর খুব রাক্ষুব আছে, একবার আপনি বলেছিলেন যে আমার সাথে বেয়াদবিকার এসে ডাব্বা মেরেছে, পরীক্ষায় ফেল করলো, এখন জেলে আছে, অনেকে বলছে যে হুজুরে বদদোয়া লেগে গেছে। আসলে এই প্রত্যয় হিরণ বা এই এই ব্যাপারে কি আপনার কোনো সুস্পষ্ট যদি বক্তব্য থাকে আপনি আজকে চাইলে বলতে পারেন। বক্তব্য বলে সে তরুণ, সে তার তার বেড়ে ওঠা এবং তার নিজেকে গোছানোর একটা উপযুক্ত সময়। আমি চেয়েছি যে ছাত্রজীবনে যেন কেউ বিপথে পা না দেয়। আমি শুনেছি যে কোন কারণে তার প্রশাসনিকভাবে সে জবাব দিয়ে তার আওতায় চলে আসছে, মূলত আমার এই বিষয় নিয়ে মনে হয় সে আসেনি, হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে, সেটা প্রশাসন হুজুরে বদদোয়া না, আমি কাউকে বদ্ধ করি না, আমি আশীর্বাদ করি এবং আমি তাকে যাকেই বলি যাকে ধরি আমি সবসময় নীতিগত জায়গা থেকে কাউকে ডিরেকশন দিই যে এভাবে নয় এভাবে হলে ভালো হয়। সেও তো একটা মায়ের সন্তান, তারও একটা ফিউচার আছে, সে এভাবে কেন, আমি তো আমার একটা প্রফেশনাল জায়গা আমি বেছে নিয়েছি, আমি চাই সেও এমন একটা জায়গা বেছে নেবে মানুষ তাকে অনুকরণ করবে পজিটিভলি। আমরা অনেক ভারী আলোচনায় চলে গেলাম, একটু হালকার দিকে চলে আসি। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে যুক্ত বর্ণ কাকে বলে, আপনি আমাকে কি উত্তর দিবেন? যুক্ত বর্ণ এক বা একাধিক ব্যঞ্জন বর্ণের যে সংযুক্ত বর্ণ বা বর্ণের সমষ্টিকে যুক্ত বর্ণ বলে। সেক্ষেত্রে আমি যদি আপনাকে ব্রাহ্মণ বাড়িয়া, যেহেতু আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, আমি বানান করতে বলি, আপনি কি আমাকে একটু শোনাবেন যে ব্রাহ্মণবাড়িয়া? আমার ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে নিজের জেলা, বড় অফালা আকার, হ মসংযুক্ত মূর্ধন্য ব আকার বা ডসিনার শিকারী অন্দেশ থেকে কনফার্ম। আচ্ছা, আমি ড্রাইভারটা দর্শকদের কাছে দিয়ে দিলাম যে হুজুরে বানান হয়েছে কিনা, ঠিক আছে? না ঠিক আছে, আমি কনফিডেন্স, আমি আবারও বলি যে আমার যদি কোনো অসঙ্গতি থাকে আমাকে বললে আমি সংশোধন হয়ে যাবো।